নমস্কার সকলকে, আজকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই সমস্ত যারা আমাকে দেখছেন। আজকে এই উপস্থিত রয়েছে যেখানে, সেটা মধ্যপ্রদেশের জব্বলপুরে। এখানে যে সমস্ত প্রবাসী বাঙালিরা অর্ডিন্যান্স ফ্যাক্টরি খামারিয়ে কাজ করতে এসেছে, চাকরি সূত্রে রয়েছে, এই পিছনে যে দেখছেন এটা তাদেরই দ্বারা আয়োজিত একটি সরস্বতী পুজো আজকে যেটা দেখতে পাচ্ছি। সম্পূর্ণভাবে তাদের দ্বারা অর্গানাইজ, তারা আয়োজন করেছে। যে সমস্ত বাঙালিরা তাদের একতা দেখছি, তারা যেভাবে মিলেমিশে কাজ করেছে, আপনাদেরকে দেখাবো এবং তাদের প্রতিক্রিয়া। এখানে আমরা প্রতিমা দর্শনে এসে গেছি। খুব সুন্দর একটা ব্যবস্থা, একটা নৌকার থিম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। এবং স্বাভাবিকভাবেই দুহাত বলায় সরস্বতী, মানে যেটা বাঙালির মা সরস্বতী যাকে আমরা চিনি, সেই প্রতিমায় করা হয়েছে। এখানে পুরোহিত মশাই রয়েছেন এবং এই হচ্ছে পরিস্থিতি। এই যে থিম সাজানো হয়েছে, খুব সুন্দর আয়োজন এখানে বাঙালিদের দ্বারা করা হয়েছে। দেখে নিন সকল। আমাদের সাথে রয়েছেন এখানে বাঙালি সমাজেরই মানুষ, নন্দুদা রয়েছেন, ইনি পশ্চিমবঙ্গেরই মানুষ। এখানে পুজোরও একজন উদ্যোক্তা আছেন, অনেকেই আছেন উদ্যোক্তা। আমি নন্দুদারকে জিজ্ঞেস করবো যে নন্দুদা, এই যে ধরুন এই পুজোটা আপনারা অর্গানাইজ করেছেন, আয়োজন করেছেন, এই যে বাঙালিদের যে একটা ঐক্য দেখতে পাচ্ছি, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা কত বছর ধরে হচ্ছে আপনাদের? এটা আমরা এখানে 2 বছর ধরে করছি। এর আগে আমরা অন্য ইস্ট্যান্ড টাইপ টুতে করতাম, তো ওইখানে সব ছেলেগুলো এইদিকে চলে এসছে, ম্যাক্সিমাম ছেলে, ওই জন্য আমরা এবারে এইদিকে চালু করেছি 2 বছর। না, এই সরস্বতী পুজো কি কোনো বাঙালির ঐক্য বজায় রাখতে আপনাকে সাহায্য করছে? পুরো বাঙালিরাই ফিলে করছে পুজোটা পুরোপুরিভাবে। কতজন আছেন আপনারা কমিটিতে এখানে? 170 জন। আর টোটাল কত বাঙালি কন্ট্রিবিউট করেছে, মানে এই পুজোতে অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে? 170 জন। 170 জন সম্পূর্ণ। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমাদের সাথে পেয়েছি সৌমদাকে, F5 সেকশনে রয়েছেন অর্ডিন্যান্স ফ্যাক্টরির আমাদের বাঙালি দাদা রয়েছেন। দাদা, এই যে এত বাঙালিদের ভিড় এবং দেখে পুরো কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো জেলা মনে হচ্ছে আজকের দিনে, মানে কেমন লাগছে দাদা এই পুরো বিষয়টা? প্রথমত হচ্ছে আমরা যারা এখানে প্রবাসী বাঙালি হিসাবে থাকি, তারা চেষ্টা করি যে পশ্চিমবঙ্গটাকে এখানে একটা ঘরের মধ্যে করে না হলেও একটা স্থায়ীভাবে বসবাস করার মতো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাঙালিয়ানা কালচার, এই যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে, এই পশ্চিমবঙ্গে যাতে না মনে পড়ে, দূরে থাকি, কর্মসূত্রেই হোক, সূত্রেই হোক, তো সেই জন্য চেষ্টা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে একটা বাঙালি কালচার ভালো করে এখানে বজায় রাখতে। দারুণ ব্যাপার। আজকে এখানে রয়েছি, খাওয়া দাওয়ার আয়োজন, এই যে বিভিন্ন সব খাওয়া দাওয়ার আয়োজন চলছে আমরা দেখতে পাচ্ছি, সব বাঙালি ভাইদের আয়োজন করেছে এখানে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আমরা দেখি একটু কথা বলার চেষ্টা করি। এখানে কার্তিককে পেয়েছি, আমাদের ছোট ভাই কার্তিককে। নমস্কার কার্তিক, এই যে আয়োজনটা তোমরা বাঙালিরা করেছো, মানে বাঙালিদের অংশগ্রহণ কেমন দেখতে পাচ্ছ এটাতে? টোটাল 170 জন যেটা শুনলাম তোমাদের পার্টিসিপেশন, 150+ বাঙালিদের, মানে যারা পশ্চিমবঙ্গ থেকে কার্যসূত্রে এসেছে সেই বাঙালিদের একটা পুজো আর কি, বিশেষ করে বহিরাগত বাঙালি এখানে। ঠিক ঠিক, দারুণ ব্যাপার, দারুণ। আজকে এখানে এসেছি সমস্ত বাঙালিরা, এখানে খাওয়া দাওয়া চলছে এখানে। এবং এখানে পেয়েছি আমাদেরই কলিগদেরকে পেয়েছি এখানে, আর দেখতে পাচ্ছি এখানে তুহিন মণ্ডল। তুহিন, তোমাকে জানতে যাবে ভাই, এই যে পুজোটা এই মুহূর্তে রয়েছে এবং এই যে বিগত কয়েক বছর ধরে এখানে চলছে, এটা বাঙালি ঐক্য কেমনভাবে বজায় রাখছে বলে তোমার মনে হয়? এটা বাইরে এসে তো খুবই ভালো লাগছে, বাইরে এসে তো আমরা এভাবে পাই না। সরস্বতী পুজো বা দুর্গা পুজো দুটোই এখানে জবলপুরে খুবই ভালোভাবে পালন করা হয়। গত বিগত কয়েক বছর ধরেই হচ্ছে, কিন্তু এই জায়গাতে 2 বছর ধরে হচ্ছে এখানে, 2 বছর এখানে, খুবই ভালো লাগছে এখানে। আয়োজন খুব ভালো, সুসংগতভাবে আয়োজন হয়, অবশ্যই সুসংগতভাবে আয়োজন এখানে, এবং পরিবেশ খুবই সুন্দর থেকে গুরুত্বপূর্ণ সবাইকার। আসলে এই সময়টা কী হয়, যারা সারা বছরে অপরিহিত এবং তারা অনেকেই এখানে আবার এক জায়গায় একত্রিত হয় এবং প্রত্যেক নিজেদের মতো করে এটাকে উপভোগ করে, তো খুবই ভালো লাগছে এদের এই আয়োজনটাকে। আমরা বিশেষ করে তোমার পাঞ্জাবিটা মানুষের নজর কাড়ছে, বিশেষ করে একটি বেশ বাংলায় লেখা রয়েছে এখানে এবং এটা স্বাভাবিকভাবে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করছে, খুব ভালো লাগলো। আমি এখানে আরও প্রতিক্রিয়া নেবো, আমাদের প্রলয় রয়েছে, প্রলয়ে খাওয়া রান্না কেমন হয়েছে আজকে? বাইরে এসে বাঙালি রান্না, ভাই খুব সুন্দর রান্না, খুব সুন্দর রান্না হয়েছে।
মানে এটা বাঙালিদের ঐক্য সুনির্দিষ্ট করছে। অবশ্যই বাইরে এসে পুজোর সময় তো সবারই দেখা হয়, তাহলে সবাই কাজে ব্যস্ত থাকি, সময় পাওয়া যায় না। বিশেষ করে কাজের সূত্রে অনেকের সঙ্গে দেখা হয়, কিন্তু তাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের মেলবন্ধনটা হয় সেটা এখানে এসে সম্ভব হয়েছে। আরো কয়েকজনের প্রতিক্রিয়া এখানে নেওয়ার চেষ্টা করছি। এখানে একটা বাঙালি নেতা দীপ বড়ু আমাদের সাথে রয়েছেন, খাবার খাচ্ছেন, এই যে লাইভ দেখতে পাচ্ছেন, খাবার খিচুড়ি তরকারি পাঁপড় ভাজা। দীপ, এই যে বাঙালিদের যে ঐক্য, এতজন এক জায়গায় জমা হয়েছে একটা আনন্দের পরিবেশ, এটা কেমন লাগে? বিশেষ করে মধ্যপ্রদেশের মধ্যে একটা হিন্দি রাজ্যে যে সবাই মিলে আনন্দ করছি, এটা সত্যি আমাদের মধ্যে ভীষণ বড় একতা, যেটা সত্যি ভীষণীয়। বহু জায়গায় বহু বাঙালি রয়েছে, তারা সবাই এটা থেকে শিক্ষণীয়, এটা যে এত বাঙালি এখানে সংখ্যক বাঙালি এক জায়গায় থেকে একটা ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধ হয়ে এত বড় একটা পুজো অর্গানাইজ করা, এটা সত্যি ভালো গর্বের ব্যাপার। এটা গর্বের সাথে আছেন এখানে বাঙালি নেতাও হন এবং এখানেই কর্মসূত্রে থাকেন বাঙালি দাদা অর্ণবদা রয়েছেন। অর্ণবদা, এই যে বাঙালির ঐক্য আপনি দেখছেন এখানে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে, এটাকে কী বলবেন, এটা আপনার প্রতিক্রিয়া কী এটাতে? জবলপুরে যে প্রবাসী বাঙালিদের এখানে এসেছে, আমাদের একটা ইউনিটি খুব দরকার। ইউনিটি প্রত্যেকটা লোকেদের ইউনিটি থাকে, কিন্তু আমাদের মধ্যে এই ইউনিটিটা আমরা দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু আজকে দেখতে খুব ভালো লাগছে যে এই ইউনিটিটা আমরা পেয়েছি, আজকে আমরা সাথে আছি। আর আগামী অনেক এরকম প্রোগ্রাম হবে যেখানে আমরা একসাথে থাকতে, একসাথে কাজ করবো, একসাথে থাকবো, মানে টোটালি কথার মানে হলো বাঙালিদের ইউনিটি, ইউনিটিটার দরকার। সেজন্য আজকে যে এই প্রোগ্রামটা হলো, সরস্বতী পুজোর যে অনুষ্ঠানটা এখানে হলো, এরকম অনুষ্ঠান আগেও দরকার। অনেক ধন্যবাদ দাদা।